প্রিয় দর্শক মন্ডলী, আজকের এই ভিডিওতে জানবো একটি অ্যালবেন্ডাজল এবং আইভারমেকটিন কম্পোজিশন যুক্ত একটি ট্যাবলেট সম্পর্কে, যেটা ব্র্যান্ড নেম হলো ইভজল। তো এই ইভজল ট্যাবলেটটি কী কী কন্ডিশনে, অর্থাৎ এর সঠিক কাজ কী, তো সেই সম্পর্কে এই ভিডিওতে জানবো এবং সাথে জানবো এই কী পরিমাণ ডোজ খাওয়ানো যেতে পারে, কী পরিমাণ ডোজ খাওয়ালে কী রকম সমস্যা দূর হয়ে যায়। তো এই ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় দর্শক মণ্ডলী, এই ইভজল ট্যাবলেটের মধ্যে দুটি কম্পোজিশন থাকে, সাধারণত অ্যালবেন্ডাজল এবং আইভারমেকটিন। তো দুটি কম্পোজিশন মিক্স করে এই ট্যাবলেটটি তৈরি। তো এই ট্যাবলেটের মধ্যে একটি পাতাতে তিনটি ট্যাবলেট থাকে। তো এই তিনটি ট্যাবলেটের বর্তমান যে এমআরপি সেটা হলো 66 টাকা। তো এই ইভজল ট্যাবলেটটি 3 ডট কোম্পানির একটি প্রোডাক্ট। এই ট্যাবলেটটি যে কোনো অ্যালোপ্যাথিক ওষুধের দোকানে সাধারণত পাওয়া যায়। প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি যদি পেটে প্রচুর পরিমাণে কৃমি হয় তো সেই কন্ডিশনে ডক্টর এটিকে দিয়ে থাকেন, তো পেটের যাবতীয় কৃমির জন্য এই ট্যাবলেটটি সঠিকভাবে খাওয়ালে তো সেই কৃমিগুলি শেষ হয়ে যায়। তো এই কৃমি ট্যাবলেটটি অ্যালবেন্ডাজল এবং আইভারমেকটিন। তো এই ট্যাবলেটটি যদি পেটে অথবা ইউরিনের জায়গায় ছোট্ট ধরনের কৃমি হয় তো সেই কন্ডিশনে ইউরিনের জায়গায় প্রচণ্ড পরিমাণে চুলকাতে থাকে এবং মল দ্বারে অনেকের ক্ষেত্রে প্রচুর পরিমাণে চুলকায়, তো সেই কন্ডিশনে এই ট্যাবলেটটি সঠিকভাবে খেলে এবং সঠিক ডোজ নিয়ে থাকলে প্রচুর পরিমাণে রেজাল্ট পাওয়া যায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, যাদের ইউরিনের দরজায় প্রচুর পরিমাণে চুলকায় তো সেই কন্ডিশনে ডক্টরের দিকে দিয়ে থাকেন এবং প্রচুর পরিমাণে রেজাল্ট পাওয়া যায়, এবং যাদের পায়ুপথে অর্থাৎ মল দ্বারে প্রচুর পরিমাণে চুলকাতে থাকে, বাচ্চা ধরনের কৃমি সেখানে বাসা বাঁধে, তো সেই কৃমিগুলিকে নাশক করার যত্ন এই ট্যাবলেটটি ডক্টর দিয়ে থাকেন। তো এই ট্যাবলেটটি কীভাবে খেলে এবং কয়টা খেলে সেই কৃমিগুলি সম্পূর্ণ রেহাই, সেই কৃমিগুলি অত্যাচার থেকে সম্পূর্ণ রেহাই পাওয়া যাবে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই এই ট্যাবলেটটির একটি পাতাতে তিনটি ট্যাবলেট থাকে, তো তিনটি ট্যাবলেটই কিন্তু খাওয়ার একটি সঠিক ডোজ। তো এই ট্যাবলেটটি একটি করে ট্যাবলেট দুদিন অথবা একদিন পর পর এই ট্যাবলেটটি খেতে হবে। খাওয়ার সঠিক নিয়ম হলো চুষে খেতে হবে অথবা চিবিয়ে খেতে হবে। এইভাবে এই তিনটি ট্যাবলেট খেলে যদি মলদ্বারে অথবা প্রস্রাবের দ্বারে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যে প্রচুর পরিমাণে অনেকের ক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে ইউরিনের দরজা চুলকায়, তো সেই কন্ডিশনে প্রচুর এই ট্যাবলেটটি থেকে রেজাল্ট পাওয়া যায়। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ট্যাবলেটটি খাওয়ার পরে কোনো কি সাইড এফেক্ট দেখা দেয়? তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে সেরকম কোনো মেজর সাইড এফেক্ট চোখে পড়ে না। তো কমন কিছু সাইড এফেক্ট দেখা দিতে পারে, যেমন অ্যাবডোমাল পেন, নোসিয়া, বমিটিং, খিদে বান্ধা, এই ধরনের কিছু কমন সাইড এফেক্ট দেখা দিতে পারে। তো এই ট্যাবলেটটি খাওয়ার পরে যেহেতু পেটের অতিরিক্ত কৃমিগুলি মরে যায়, তো তারপরে কিন্তু এই ট্যাবলেটটি খাওয়ার পরে জাইম অর্থাৎ ডাইজেস্টিভ কোনো সিরাপ ডক্টর সাজেস্ট করে থাকেন। তো সেক্ষেত্রে সেক্ষেত্রে জাইম ব্যবহার করা অতি আবশ্যক এই ট্যাবলেটটি খাওয়ার পরে। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল অ্যালবেন্ডাজল এবং আইভারমেকটিন কম্পোজিশন যুক্ত ট্যাবলেট ইভজল ট্যাবলেট সম্পর্কে আজকের এই জানকারি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এটুকুই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।